বন্ধুরা আমি প্রতিমা আমার প্রতিমা বেঙ্গলি স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি গল্প পড়তে চলেছি আমার অতি প্রিয় লেখক নিমাই ভট্টাচার্যের লেখা বর্ধমান লোকাল আপনারা গল্পটি আমার সঙ্গে মজা করে শুনতে থাকুন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন কি আশ্চর্য এই লোকটা আজকেও আবার আমার কামলায় উঠেছে লোকটার মতলবটা কি অদিতি মুহূর্তের জন্য লোকটাকে একবার দেখে নিয়ে দৃষ্টি ঘুরিয়ে নেয় মনে মনে বলে থাক থাক আর ভদ্রলোকের ভান করতে হবে না লোকাল ট্রেনে বা ট্রামে বাসে এই পত্রপত্রিকা পড়লেই ভদ্রলোক হওয়া যায় না ওসব আবার খুব জানা আছে হাজার হোক রাত আটটা কুড়ির লোকাল অন্ধকারের মধ্যে দিয়েই ট্রেন ছুটছে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বিশেষ কিছুই দেখা যায় না তবু অদিতি কয়েক মিনিট জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকে কামরার মধ্যে দৃষ্টি ঘুরিয়ে নিয়েই অদিতি মনে মনে বলে না না জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে থাকা ঠিক নয় আমাকে অন্য মনস্ক দেখে লোকটা যদি হঠাৎ আমার মুখ চেপে ধরে ও লুকি একটা চাপা দীর্ঘশ্বাস ফেলেই ঠিক করে একটু সতর্ক থাকতে হবে যদি লোকটা সত্যি কোনো বদ মতলবে এগিয়ে আসে তাহলে শরীরের সমস্ত শক্তি দিয়ে লোকটাকে জুতো পেটা করতে হবে মনে মনে সিদ্ধান্ত নিয়েও অদিতি যেন হোঁচট খায় কিন্তু যদি জুতো পেটা করার সুযোগ না পায় তার আগেই ভ্যাকসিন নিয়ে নিয়ে ট্রেন স্টেশনের ঢোকার মুখে লাফিয়ে পড়ে তাহলে কি করা যাবে তবুও ভালো অন্য কোনো ক্ষতি তো করলো না আচ্ছা যদি লোকটা ছুরি বের করে যদি গলার কাছে ছুরি ধরে হাতের কঙ্কন আর ঘড়িটা খুলে দিতে বলে সঙ্গে সঙ্গে অদিতির কত ঘটনার কথাই মনে পড়ে যায় এই তো মাস দিনে আগের কথা বোধহয় এই আটটা কুড়ির ট্রেনেই শেফালেদি মেয়েকে নিয়ে চন্দ্রনগর যাচ্ছিলেন বর্ধমানের পর দু তিনজনে স্টেশন পার হতেই বর্ধমানের পর দু তিনটে স্টেশন পার হতেই এক ভদ্রলোকের ছেলে হঠাৎ শেপালির মুখের সামনে ছুরি ধরে বলল চটপট আপনার গলার হাটটা খুলে দিন ছেলেটার কাণ্ড দেখে শেপালি ভয়ে আতঙ্কে কিছু বলতে গিয়েও ওর মুখ দিয়ে শব্দ বের করতে পারেন না ছেলেটা খ্যাপা কুকুরের মতো হুঙ্কার দিয়ে লেটা খেপা কুকুরের মতো হুঙ্কার দিয়ে শেফালিদির মেয়েকে বলল কিরে ছুরি গায়ে হাত না দিলে কি খুলতে পারছিস না আঠারো বছরের মেয়েকে ভয়ে ভয়ে আঠারো বছরের মেয়েটা ভয়ে ভেউ ভেউ করে কেঁদে উঠতেই শেফালিদির আর এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের ঘড়ি আর হাটটা খুলতে খুলতে মেয়েকে বললেন নেড়ে চটফট খুলে দে ছেলেটা সব কিছু পকেটে পড়ে অন্ধকারের মধ্যেই পরে স্টেশনে নেমে গেল কামরাই যে তিন চারজন লোক ছিল তারা টু শব্দটি পর্যন্ত করল না শেফালিদি বলেছিলেন তোমরা ভাবতে পারবে না ছেলেটি দেখতে কি সুন্দর অত্যন্ত করে ছেলে না হলে অত সুন্দর দেখতে হতে পারে না আবার অদিতি মুহূর্তের জন্য লোকটাকে দেখে নিয়েই মনে মনে বলে এই হতবাহাকে দেখতেও তো বেশ সুন্দর যেমন রকমই চোখ মুখ দেখে তো মনে হয় উনি অত্যন্ত ভদ্র ঘরের ছেলে কিন্তু দেখতে সুন্দর হলে কি সবার চোখটাও ভালো হয় অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে ও একটু চাপা হাসি হাসে ওরে বাপু তোমার মতলব কি আমি বুঝতে পারিনি বুঝেছ যদি অত সাধুই হবে তাহলে ঠিক পর পর দু সপ্তাহ আমার কামড়াতেই উঠবে কেন এত বড় ট্রেনে আর কোথাও উঠলে না কেন দৃষ্টিটা কামরার চারিপাশে ঘুরিয়ে নিতেই অদিতি দেখে সেই লোক দুটো এখনও ব্যাগ মাথায় দিয়ে ঘুমোচ্ছে ভগবান জানেন ওরা কোথায় যাবে তবে দেখে মনে হয় সারা দিন পরিশ্রম করে অত্যন্ত ক্লান্ত হয়েই ঘুমোচ্ছে নিঘাত ছোটোখাটো ব্যবসাদার এই ধরনের রাতের ট্রেনে নিশ্চয়ই নিয়মিত যাতায়াত করে তা না হলে অত নিশ্চিন্তে কি ঘুমানো যায় হঠাৎ ট্রেনটা থামতেই ও জানালা দিয়ে বাইরের দিকে তাকাই হা ভগবান এতক্ষণে দেবীপুর এলো আমি তো ভেবেছিলাম পাঁচ ষাট মিনিটেই ব্যান্ডেল আসবে একজন বৃদ্ধ বৃদ্ধা এই কামরায় উঠলেন যাক তাও ভালো এবার মনে হলো ওদের জিজ্ঞাসা করি আপনারা কোথায় যাবেন না না কি দরকার ওই হতভাগা ঠিক মনে করবে আমি ভয় পেয়েছি ওকে কিছুতেই বুঝতে দেব না আমি একটু চিন্তিত ও আতঙ্কিত কি আশ্চর্য ওই বুড়ো বুড়ি পরে স্টেশন বৈচিতেই নেমে গেল আহা কি দরকার ছিল এই পাঁচ সাত মিনিটের জন্য এই কামরায় ওঠার আমি রাগে দুঃখে দুশ্চিন্তায় নিজের উপরেই রাগ করলাম খেয়ালই করে না কখন কোথায় টেম থামছে হঠাৎ অল্প বয়সী এক দম্পতি উঠতেই অদিতির খেয়াল হল পান্ডুয়া ছাড়ল এদের পোশাক পরিচ্ছদ হাব ভাব দেখে এরা গ্রাম গ্রাম অঞ্চলের লোক না নিশ্চয়ই কলকাতায় থাকে বোধহয় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে নেমন্তন্ন খেয়ে ফিরছে যাক ভালোই হলো লোকটার বদ মতলব থাকলেও ওদের সামনে বোধহয় কিছু করতে সাহস হবে না কিন্তু ছুরি দেখে যদি ওরাও ভয় পায় তবে ওরা দুজনে তো বেশ খানিকটা দূরে বসে আছে ওদের দুজনকে আর আমাকে একসঙ্গে ছুরি দেখাতে পারবে না ওদের সামনে ছুরি বের করলেই আমি অ্যালার্ম চেন না 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 তো হবে না হতছাড়া রেল কোম্পানি বোধহয় লোকাল ট্রেনে অ্যালার্ম ট্রেনের কারবারই তুলে দিয়েছে তাহলে যা থাকে কপালে আমি ঠিক ট্রেন থেকে লাভ দেব তারপর যা হয় হবে যে দুটো লোক এতক্ষণ অঘরে ঘুমোচ্ছিল তারা হঠাৎ উঠে বসেই একবার বাইরের দিকে দেখে নিয়ে চুপ করে বসে থাকে পরের ট্রেনে পরের স্টেশনে ট্রেন থামতেই ওরা নেমে যায় আট দশ মিনিট পরে মগরায় ওই দম্পতি নেমে যেতেই অদিতির মুখ শুকিয়ে যায় মনে মনে ভগবানের নাম স্মরণ করলেও অজানা বিপদের চিন্তায় ও শিউড়ে ওঠে এখন ওকে একা পেয়ে যদি লোকটা ওর গায়ে হাত দেয় যদি ওর সর্বনাশ করে ওরা দুজন ছাড়া কামড়ায় আর কেউ নেই বাধা দেবারও কেউ নেই চক্ষু লজ্জারও কোনো ঝামেলা নেই অদিতি ভেবে কুল কিনারা পায় না লোকটাকে সাক্ষাৎ জমদূত মনে হয় ওর মুখ দেখলে গা জ্বলে যাবে কিন্তু তবুও একবার ওর দিকে না তাকিয়েও পারে না লোকটা বই পড়ছে ওকে দেখে অদিতির হাসি পায় মনে মনে বলে তোমার ভণ্ডাবি আমি ভুলছি না তোমার যদি কোনো বদমতলবি না থাকে তাহলে আমাকে দেখে এই কামরায় উঠেছিলে কেন এই সব আকাশ পাতাল ভাবতে ভাবতেই কুড়ির লোকাল ব্যান্ডেল পেরিয়ে গেল দেখতে দেখতে হুগলি চুচুড়া চন্দননগরও চলে এলো তারপর আরও কয়েকটা স্টেশন পার হয়ে শ্রীরামপুর রিক্সটা ছাড়তেই অদিতি স্বস্তির নিঃশ্বাস ফেলে ট্রেন থামতেই অদিতি প্রায় লাভ দিয়ে নেমে যায় ওই প্ল্যাটফর্মে নেমে পিছন দিকে ফিরে দেখে ওই লোকটা ওর দিকে তাকিয়ে আছে চার ভাই বোনের মধ্যে বড় অদিতি ও যখন বিয়ে পড়ে তখনই এদিকে ওর স্বামীকে বলেছিল একদিন ওর স্বামীকে বলেছিল ছেলে মেয়েরা বড় হচ্ছে বড় মেয়েকে যদি এম পড়াও তাহলে তিন চার বছরের মধ্যে ওর বিয়ে দিতে হবে ততদিনে তো আবার একটা মেয়ের বিয়ের চেষ্টা করতে হবে তাই বলছিলাম বছরের মধ্যেই ঘর দোর পাকা করে নাও সুখেন্দুবাবু চায়ের কাপে চুমুক দিয়ে একটু হেসে বলেন পরশু দিনই অফিসে লোনের জন্য দরখাস্ত করেছি পুরো বাড়িটাই শেষ করবে তো হ্যাঁ হ্যাঁ একবার যখন ধরবো তখন পুরোটাই শেষ করবো সুখেন্দ্রবাবু একটু থেমে স্ত্রীর দিকে তাকিয়ে বলেন এই টিনের বাড়ি দেখলে কি কোনো ভালো পরিবারের ছেলে আমাদের মেয়েকে মেয়েদের বিয়ে করতে রাজি হবে যাই হোক সত্যি সত্যি মাসখানেকের মধ্যেই বাড়ি শুরু হলো সকাল বিকাল লরি বোঝাই ইটবালি সিমেন্ট পাথর আসে দশ জন মিস্ত্রি আর পাঁচ জন সাগরে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করে মাসখানেকের মধ্যেই জানলা দরজার ফ্রেম বসানো হয়ে গেল কয়েকদিনের মধ্যেই বাথরুম বাথরুম পায়খানা সব সরঞ্জাম হাজির ছাদ ঢালাইয়ের ঠিক দিন দশেক আগে সুকান্তবাবু স্ত্রীকে বললেন যা ভেবেছিলাম তার চেয়েতে অনেক বেশি খরচ হয়ে গেল এখন হাতে যা আছে তা দিয়ে ছাদ ঢালাই হবে না তোমার হাতে একেবারেই কিছু নেই আছে কিন্তু ছাদ ঢালাইয়ের জন্য আরও সাত আট হাজার লাগবে তার ওপর দোতালার ঘর বাথরুম ছাড়াও বাড়িটার একটা পাঁচিলে তো দিতে হবে এখন কী হবে কী আর হবে পি এফ থেকে লোন নেবো সুখেন্দ্রবাবু একটু হেসে বলেন একবার যখন শুরু করেছি তখন শেষ না করে ছাড়ছি না ছাদ ঢালাই হতে না হতেই দোতলার ঘর বাথরুমের সব মাল মশলা জিনিসপত্র এসে গেল এবার সুখেন্দ্রবাবু বললেন সামনের সপ্তাহে বাথরুমের কাজ শুরু হবে তারপর একতলার প্লাস্টার আর রং টং হতে না হতেই দোতলার ঘরদোর তৈরি হয়ে যাবে এভাবে বাড়ি তৈরি হচ্ছে দেখে সবাই খুশি ঠিক তিন দিন পর কারখানা লকআউট হয়ে গেল সারা পরিবারের মাথায় যেন বজ্রঘাত পড়ল ওই কয়েকটা বছরের কথা মনে পড়লে এখনও ওরা সবাই শিব্র ওঠে হাজার সমস্যার মধ্যেও অদিতি বিএ পাশ করেই বিএড করল তারপর কোননগরেই একটা প্রাইমারি স্কুলে বছরখানেক চাকরি করার পর শেষ পর্যন্ত বর্ধমান বিদ্যা মন্দিরে চাকরিটা জুটে গেল যাতায়াতের পরিশ্রম থাকলেও মাইনে ভালো এসব বেশ কয়েক বছর আগের কথা সুখেন্দ্রবাবুর কারখানা এখনও খোলেনি কিন্তু অদিতি নিজে বিয়ে না করলেও ছোট দু বোনের বিয়ে দিয়েছে কপালগুনে দুটো ভগ্নিপতি বেশ ভালো আরতির স্বামী সাধারণ গ্রাজুয়েট হলেও আইসিআইতে ভালো মাইনে পায় আরতি স্কুলে চাকরি করে প্রত্যেক মাসে সচারেক এক টাকা দেয় ছোটো ভাবনী কোল ইন্ডিয়ার ইঞ্জিনিয়ার খুব ভালো মাইনে পায় তাই ছোটো বোন নিজে কোনো কাজকর্ম না করলেও প্রত্যেক মাসে মাসে আড়াইশো টাকা পাঠায় ছোটো ভাই বিএসসি পড়ছে ওকে একটু দাঁড় করাতে পারলেই অদিতি একটু নিশ্চিন্ত হয়ে পড়ে তাছাড়া দোতলার ঘরদৌড় তৈরি না হলেও আরতির বিয়ের আগেই একখানা একতলার সব কাজ হয়ে যায় আরতির বিয়ের পর একটা ঘর ভাড়া দিয়ে মাসে মাসে তিনশো টাকা আসবে তা দিয়ে অন্তত গ্যাস আর ইলেকট্রিসিটির খরচ মিটে যাবে সুখেন্দ্রবাবু কিছু না বললেও তার স্ত্রী মাঝে মাঝেই বড় মেয়েকে বলেন তুই যেসব করে বিয়ে থাকা করে সংসারই হবি সেই চিন্তাতে আমি পাগল হয়ে যাই অদিতি হাসতে হাসতে বলে তোমার সতেরো বছর বিয়ে হয়েছিল বলে আজকাল আর তা হয় না তা ঠিক কিন্তু বাইশ তেইশের মধ্যেই তো আর দুজনের বিয়ে হয়ে গেল এদিকে সামনের অঘেই তো তুই আঠাশ পূর্ণ করে উনত্রিশে পড়বি আজকাল আঠাশ উনত্রিশের মেয়েরা বুড়ি হয় না তাছাড়া তিরিশ বত্রিশের আগে অনেক ছেলেই বিয়ে করতে চায় না একটু সেট না হয়ে কেউই আজকাল বিয়ে করবে না এইভাবেই দিন চলে আর কদিন পরে ওই আটটা কুড়ির ট্রেনে ঠিক ওই রকম কামরায় ওই লোকটাকে দেখে অদিতি চমকে ওঠে দু চারজন যাত্রী ওঠানামা করেন কিন্তু কামরায় শুধু ওরা দুজনেই থাকে অদিতি সতর্ক না হলেও সন্ত্রস্ত না হয়ে পারে না আগের দিনের মতোই লোকটা সবসময় বইপত্তর পড়ে না সেদিনও কোনো ঘটনা ঘটে না অদিতির স্কুলের পর এক ছাত্রীর বাড়িতে কয়েকটি মেয়েকে পড়াই তাই সাড়ে সাতটার ট্রেন ও কিছুতেই ধরতে পারে না এই আটটা কুড়ি ট্রেনটাই ও রাজ রোজ বাড়ি যায় এবং প্রত্যেক দিন গার্ডের ঠিক পাশের কামরায় বসে না অদিতি লোকটাকে রোজ দেখতে পায় না আস্তে আস্তে খেয়াল করল লোকটা সপ্তাহে তিন দিন যায় তাছাড়া কয়েক মাস ধরে দেখার পর অদিতি মনে মনে স্বীকার করে লোকটা চোর ডাকাত বা চিন্তায়বাজ নয় যদি লোকটা খারাপ হতো তাহলে অনেক কিছুই করতে পারতো কম দিন তো সুযোগ পায়নি তাছাড়া লোকটা শুধু পড়ে আশেপাশের লোকজন থাকলেও কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলে না আচ্ছা ওই লোকটা কি বর্ধমানের কোনো কলেজে পড়ায় নাকি বর্ধমানেই কোনো অফিসে চাকরি করে এভাবেই কটা মাস কেটে গেল গরমের ছুটিতে স্কুল বন্ধ হওয়ার পর বাড়িতে বসে বসেই অদিতি ওই লোকটার কথা ভাবে না ভেবে পারে না কোনো কোনো দিন লোকটাকে দেখতেও ইচ্ছে করে মাঝে মাঝে অদিতি নিজেই নিজেকে ধিক্কার দেয় ছিছি একটা নিচক ভদ্রলোকে গুন্ডা বদমাস ভেবেছিলাম মে মাসের একেবারে শেষের দিকে আবার স্কুল খোলে অদিতি আবার আগের মতো আটটা কুড়ির ট্রেনে ফিরতে শুরু করে কিন্তু না ওই লোকটাকে আর ট্রেনের কামরায় দেখতে পাই না ও মনে মনে অস্বস্তি বোধ করে বোধহয় একটু অসহায় বোধ করে হাজার হোক রাত্রের টেনে কামরায় একজন ভদ্রলোক থাকলে অনেক নিশ্চিন্তে থাকা যায় স্কুল খোলার পর পনেরো কুড়ি দিনের মধ্যে লোকটা দেখা না পেয়ে ওদেরটি যেন মনে মনে ছটফট করে প্রত্যেক দিন কত প্রত্যাশা নিয়ে টেন ধরতে এসে হতাশ হওয়া যেন আর সহ্য করতে পারে না দেখতে দেখতে জুন মাসও শেষ হলো। কদিন বৃষ্টির পর সেদিন আকাশে এক টুকরো মেঘ নেই রোদ্দুরে ঝলমল করছে চারিদিকে অত রোদ্দ্র দেখে অদিতি আর ছাতি নিয়ে বেরোয় না স্কুল ছুটির পরও আকাশে বিশেষ মেঘ দেখে না কিন্তু ছাত্রীদের পড়িয়ে স্টেশনে রওনা হওয়ার সময় দেখলো সারা আকাশ কালো মেঘে ভরে গেছে মনে করে বেশি রাত্রির আগে বৃষ্টি হবে না প্রত্যেক দিনের অভ্যাস মতো শেষ কামরায় উঠেই অদিতি ওই লোকটাকে কোনার দিকে বসে থাকতে দেখে একটু হাসে হঠাৎ মনে হয় ওই লোকটার সামনে সিটে সিটে বসে জিজ্ঞাসা করে এতদিন দেখিনি যে কিন্তু না ও বেশ খানিকটা দূরেই বসে আরও দু চারজন যাত্রী উঠেছেন ট্রেন ছাড়ল কিন্তু দুই একটা স্টেশন পার হতেই শুরু হলো তুমুল বৃষ্টি সব জানালাগুলো ভালো ছিল না তাই যাত্রীরা বাধ্য হয়ে কামরার একদিকে মাঝামাঝি এসে বসেন ট্রেন এগিয়ে চলে যাত্রীরা ওঠানামা করেন কিন্তু বৃষ্টির বেগ আরো বাড়ে ছাতি না আনার জন্য অদিতির মনে মনে অনুশোচনা হয় দেখতে দেখতে ট্রেন শ্রীরামপুরে এসে গেল অদিতি শাড়ির আঁচল কোমরে গুজে নেয় হাতের ব্যাগটা বগলের তলায় চেপে ধরে এই ছাতাটা নিন মুহূর্তের জন্য অদিতি বাইরের দিকে তাকিয়েছিল দৃষ্টি ঘুরিয়ে আনতেই ও লোকটাকে সামনে দেখে অবাক হয়ে যায় ওই লোকটা আবার বলে এই ছাতাটা রাখুন তা না হলে একেবারে ভিজে যাবেন কোনো মতে নিজেকে সামলে নিয়ে অদিতি বলে না না ছাতির দরকার নেই আমি দৌড়ে রিকশায় উঠে যাব ওই লোকটা হেসে বলে ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে একেবারে ভিজে যাবেন আমি ছাতি নিলে আপনি কি করবেন আমি পুরুষ মানুষ আমি ভিজলে ক্ষতি নেই কিন্তু কাপড় চোপড় ভিজে গেলে মেয়েদের অনেক অসুবিধা তাছাড়া রাস্তাঘাটের লোকজন এমন বিশ্রীভাবে চেয়ে থাকে যে অদিতি ওর হাত থেকে ছাতিটা নিতে নিতেই রিসরা পার হয়ে যায় ও উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগুতে এগুতে জিজ্ঞেস করে ছাতিটা কবে ফেরত দেব ওই লোকটা একটু হেসে জবাব দেয় ছাতিটা ফেরত না দিলেও ক্ষতি নেই তবে পরশু দিনই আবার দেখা হবে সেদিন সারা রাত অদিতি বোধহয় শুধু স্বপ্ন দেখে মাস খানের দিনটাকে যেন অসহ্য মনে হয় পরের দিন অদিতি অন্য দিনের তুলনায় একটু আগে স্টেশনে এসে শেষ কামরার এক বসে ট্রেন ছাড়ার আগে ওকে উঠতে দেখে বলেন এদিকে আসুন পাশে না ঠিক সামনে উনি বসতেই অদিতি ছাতাটা ফেরত দিয়ে বলে সেদিন আপনি ছাতা না দিলে সত্যি বিপদে পড়তাম স্টেশন একটা রিকশাও ছিল না সেই শুরু তারপর এই রাত আটটা কুড়ির লোকালে সপ্তাহে তিন দিন একসঙ্গে যেতে যেতে আলাপ পরিচয় ঘনিষ্ঠতা সামনে রবিবার কি তুমি ব্যস্ত অদিতি প্রশ্ন করে কেন কোনো দরকার আছে বাবা মা প্রায় রোজই বলেন তোমাকে নিয়ে যেতে অদিতি একটু থেমে বলেন রবিবার বিশেষ কোনো কাজ না থাকলে সকালের দিকে চলে এসো সারা দিন একসঙ্গে কাটানো যাবে হ্যাঁ আসব। রবিবার কোননগরের নবগ্রামে অদিতিদের বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় বারোটা হয়ে গেল ও ওকে দেখেই অদিতি জিজ্ঞাসা করে এত দেরি হলো যে সকালে বাবা বললেন পিসিমাকে নিয়ে একবার ডাক্তারের কাছে যেতে হবে কেন পিসিমার আবার কি হলো হাই প্রেশারের রুগী কিন্তু পিসিমার মতো হাসি খুশি মানুষের তো হাই প্রেশার থাকা উচিত না অদিতি এবার নিঃশ্বাস নিয়েই বলে যাই হোক তাই বলে এত দেরি ডাক্তারের কাছ থেকে এসেই দেখি ছোট ভগ্নিপতি এসেছে হাজার হোক একেবারেই নতুন জামাই তাই এই মেয়েকে বলে ওকে ঘরে এনে বসতে দে তারপর কথা বলিস অদিতি ওকে নিয়ে কয়েক পা এগুতেই ওর মা সামনে এসে দাঁড়ান মা এই হচ্ছে সার্থক অদিতি খুশির হাসি লুকিয়ে বলে থিসিস জমা দিয়ে দিয়েছে সুতরাং কদিন পরেই উনি ডক্টর সার্থক চৌধুরী হয়ে যাবেন অদিতির মা বলেন এই ছেলে যদি ডক্টরেট না হয় তাহলে আর কে হবে সুখেন্দুও বারান্দা থেকে নেমে এসে পাশে দাঁড়ান সার্থক ওদের দুজনকে প্রণাম করে সুখেন্দবাবু ওর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বলেন দীর্ঘজীবী হও বাবা অদিতি সার্থককে নিয়ে ঘরে যাবার পরপরই অদিতির মা এসে জিজ্ঞাসা করেন বাবা তুমি কি চা খাবে নাকি এখনই খেয়ে নেবে না মাসিমা এখনি খাবো না এত লুচি খাইয়ে দিয়েছে যে এখন চা খেতে তো আপত্তি নেই না না চা খেতে আমার আপত্তি কি সবাই মিলে চা খেতে খেতে গল্প হয় অদিতি হাসতে হাসতে বলে জানো মা পিসিমা এখনও ওকে ভাত মেখে দেন উনিও একটু হেসে বলেন তাই নাকি সার্থক বলে পিসিমার ধারণা এখনও আমি ছোট বাচ্চা আছি ও একটু থেমে থেমে একটু হেসে বলে তাছাড়া আমারও এমন অভ্যাস হয়ে গেছে যে উনি মেখে না দিলে আমিও ঠিক তৃপ্তি করে খেতে পারি না তোমার পিসিমার রান্না খেয়ে তো আমার মেয়ে মুগ্ধ হয়ে গেছে হ্যাঁ পিসিমা সত্যি খুব ভালো রান্না করেন তাছাড়া কত রকমের যে খাবার দাবার বানাতে জানেন তার ঠিক ঠিকানা নেই সার্থক একটু থেমে বলে বাবা মাঝে মাঝেই হাসতে হাসতে পিসিমাকে বলে ছোট দি। তোমার আচার তৈরির জন্য সারা জীবন যা ব্যয় হলো তা দিয়ে সটলেকে একটা দোতলা বাড়ি তৈরি করতে পারতাম ওর কথা শুনে সবাই হাসেন সুখেন্দ্রবাবু জিজ্ঞেস করেন তুমি কলকাতায় এত টিউটোরিয়াল হোম থাকতে বর্ধমানে পড়াও কেন আমাদের মনেন্দ্র কলেজের মর্নিং সেশনের একজন অধ্যাপক রিটায়ার করার পর বর্ধমানে টিউটোরিয়াল হোম খুলেছে উনি অনুরোধ করছিলেন বলেই কিন্তু সকালে কলেজে পড়িয়ে বিকালে আবার বর্ধমানে গিয়ে পড়াতে তো যথেষ্ট পরিশ্রম হয় না তেমন কিছু না দশটার মধ্যেই কলেজের ক্লাস শেষ হয়ে যায় আর বর্ধমান যাই পৌনে তিনটের ট্রেনে রিসার্চ করার সময় তো তোমাকে অনেক খাটতে হতো হ্যাঁ তখন একটু বেশি পরিশ্রম করতে হলেও বর্ধমানে যাই তো সপ্তাহে তিন দিন খেতে বসেও নানা কথা হয় সুখেন্দুবাবু বলেন আমরা স্বামী স্ত্রী একদিন তোমার বাবার সঙ্গে দেখা করতে যাব ভাবছি হ্যাঁ আসুন বাবা মার পিসিমা তো কতদিনই অদিকে অদিতিকে বলেছে আপনাদের নিয়ে যেতে সুখেন্দুবাবুর স্ত্রী বললেন না না এবার আমি সত্যি যাব ওদের সঙ্গে কথাবার্তা বলে একটা শুভ দিন ঠিক করা দরকার সন্ধ্যের দিকেই বিদায় নেবার আগেই সার্থক অদিতিকে জিজ্ঞাসা করে শেষ পর্যন্ত একটা গুন্ডা বদমাশের সঙ্গেই তোমার বিয়ে হবে এর চাইতে আর বেটার কোয়ালিফাইড গুন্ডা যখন পাওয়া গেল না তখন একেই বিয়ে করতে হবে আমার কপাল এমনই অদিতি বলল